করে নিন। আর রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি কবুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের একটা উদ্দেশ্য আছে, জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য নিয়ে। এই রমজান মাস এবং ইফতার আমরা সকলে মিলে একসাথে ইফতার করার তৌফিক দান। আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে কোনো কারো প্রতি যদি অন্যায় অবিচার কোনো ধরনের